আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। শিক্ষা স্কুল অ্যান্ড কলেজের ই লার্নিং কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগতম। আমি তোমাদের বিষয় শিক্ষক পিঙ্কি শর্মা। আজ তোমাদের সামনে ফিনান্স ও ব্যাংকিং অধ্যায় 6, শিরোনাম শূন্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি, বিষয়টি উপস্থাপন করছি। আজকের ক্লাসে তোমাদের সবাইকে আবারও স্বাগতম জানিয়ে আমি আমার ক্লাস শুরু করছি। শিখন ফল অর্থাৎ আজকের পাঠ থেকে তোমরা যে শিখতে পারবে সেটি হচ্ছে শূন্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি সম্পর্কে জানতে পারবে। তাহলে চলো যাই, শুরুতেই আমরা শূন্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি সম্পর্কে জানি। এটি মূলধন ব্যয় নির্ণয়ের একটি সহজ পদ্ধতি। এ পদ্ধতিতে মনে করা হয় কোম্পানির বর্তমান বছরে যে লভ্যাংশ দিয়েছে ভবিষ্যৎ বছরগুলোতেও সমপরিমাণ লভ্যাংশ ঘোষণা করবে, অর্থাৎ শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশের কোনো পরিবর্তন হবে না। উদাহরণস্বরূপ, একটি কোম্পানি এ বছর প্রতি শেয়ারে 10 টাকা লভ্যাংশ দিলে আগামী বছরগুলোতেও কোম্পানির শেয়ার মালিকদের 10 টাকা করে লভ্যাংশ দেবে বলে অনুমান করা হয়। এ পদ্ধতিতে প্রতি শেয়ারে প্রদত্ত লভ্যাংশকে শেয়ারের বর্তমান বাজার মূল্য দিয়ে ভাগ করলে সাধারণ শেয়ার মূলধন ব্যয় পাওয়া যায়। তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবে যে প্রতি শেয়ারে প্রদত্ত লভ্যাংশকে শেয়ারের বর্তমান বাজার মূল্য দিয়ে ভাগ করলে সাধারণ শেয়ার মূলধন ব্যয় পাওয়া যায়। সূত্রের সাহায্যে নিম্নে দেখানো হলো। এখানে তোমরা খেয়াল করো, সাধারণ শেয়ার মূলধন ব্যয়, শুরুতেই রয়েছে লভ্যাংশ ভাগ শেয়ারের মূল্য। এখানে লভ্যাংশ সমান সমান বছরের শেষে প্রত্যাশিত লভ্যাংশ এবং শেয়ার মূল্য সমান সমান শেয়ারের বর্তমান বাজারের মূল্য। একটি উদাহরণের সাহায্যে আমি দেখাচ্ছি, সেটি হচ্ছে একটি কোম্পানির শেয়ারের বর্তমান বাজার মূল্য 110 টাকা। প্রতিষ্ঠানটি এবছর প্রতি শেয়ারে 10 টাকা হারে লভ্যাংশ ঘোষণা করে। কোম্পানির সাধারণ শেয়ার মূলধন ব্যয় নিম্নরূপ নির্ণয় করা যায়। এখানে সাধারণ মূলধন ব্যয় রয়েছে লভ্যাংশ উপরে 10 টাকা ভাগ বর্তমান বাজার মূল্য 110 টাকা সমান সমান 0.09909 রয়েছে। এরপরেই আমরা এর পার্সেন্টেজ বের করব গুণ 100 দিয়ে, সেটি হচ্ছে 9.09%। গুণ 100 দিলে আমরা 9.09% পেয়ে যাব। এবার যে সৃজনশীল প্রশ্নটি আমি তোমাদের জন্য রেখেছি সেটি হচ্ছে, সীমা কোম্পানি 200 টাকা বাজার মূল্যের 10% শেয়ার লভ্যাংশ দেওয়ার চিন্তা করেছে। পূর্বে লভ্যাংশ বৃদ্ধির হার ছিল 8%। যে প্রশ্নটি রয়েছে তোমাদের জন্য সেটি হচ্ছে, শেয়ারের দাম বাড়লে সূচক কী হয়? সংরক্ষিত আয়ের সুযোগ ব্যয় ব্যাখ্যা করো। উদ্দীপক অনুসারে শূন্য লভ্যাংশের শেয়ারের ব্যয় নির্ণয় করো এবং সীমা কোম্পানির শেয়ারের লভ্যাংশ কোনটি নির্ণয়ে প্রভাব ফেলবে তোমার যুক্তিতে উপস্থাপন করো। এরপরে যে বাড়ির কাজটি রয়েছে সেটি হচ্ছে শূন্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতিটি ব্যাখ্যা করো। আমার আজকের উপস্থাপনা, যদি তোমাদের কোথাও কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে। আমি পরবর্তী ক্লাসে তোমাদের সেই সমস্যার সমাধান নিয়ে হাজির হব। তোমাদের সবার সুস্থ জীবন এবং সুস্থ পৃথিবীর কামনায় আমি আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।